হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ছাদে আরও বেশি করে ড্রাগন গাছ লাগাবো বলেই এই বড় কন্টেনারগুলো রেডি করলাম। চলুন দেখে নিই আমি কিভাবে এই কন্টেনারগুলো রেডি করলাম। তো এখানে আমি বড় বড় সাইজের 4টে কন্টেনার নিয়ে নিয়েছি। এই কন্টেনারের মিডিলের খুঁটি হিসাবে আমি ব্যবহার করব এই জলের পাইপগুলোকে। এই পাইপগুলো সাদা কেন চলুন দেখে নিই। আসলে আমার ঘর রং করে কিছু প্রাইমার বেঁচে গেছিলো, সেই প্রাইমারটা দিয়েই আমি এই পাইপগুলোকে রং করে নিয়েছি। রং করার ফলে পাইপগুলো দেখতেও সুন্দর লাগবে এবং রোদে পোড়ার হাত থেকেও অনেকটা রেহাই পাবে। কন্টেনারগুলোতে বড় সাইজের 3টে করে ড্রেনেজ হোল করে নিয়েছি। প্রথমে ড্রেনেজ হোলের উপরে 1 ইঞ্চি মোটা করে সামান্য বালি দিয়ে দিচ্ছি। ড্রাগন গাছ যে পাত্রে লাগানো হবে সেই পাত্রের ড্রেনেজ ব্যবস্থা খুব ভালোভাবে করে নিতে হবে, কারণ ড্রাগন গাছ বেশি জল পছন্দ করে না, তাই ড্রাগন গাছের গোড়ায় যেন জল না জমে। তাছাড়া এই বালিগুলো ফিল্টারের কাজ করে। আমরা যে সমস্ত জৈব সারগুলো ব্যবহার করি তা সরাসরি ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে আসতে পারে না। এইবারে পাইপটাকে মিডিলে বসিয়ে কন্টেনারটি ভালোভাবে মাটি দিয়ে ভরে নিচ্ছি। ড্রাগন গাছের এই মাটিতে আছে শুধু মাটি, গোবর সার আর নিম খোল। আমি কিভাবে এই মাটি তৈরি করেছি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন যেহেতু ছোট ছোট চারা গাছ বসাবো তাই মাটিতে বেশি কিছু না দেওয়াই ভালো, শুধু গোবর সারই যথেষ্ট। চারাগুলো যখন ধীরে ধীরে বড় হতে থাকবে তখন অন্যান্য সমস্ত জৈব সার ব্যবহার করতে থাকবো। কন্টেনারে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার মাটিটাকে ভালোভাবে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। সবগুলো কন্টেনার একইভাবে মাটি দিয়ে ভরে নিলাম। এই কন্টেনারগুলোতে আমি একটু অন্য ধরনের লোহার স্ট্রাকচার লাগাবো। কোন ধরনের স্ট্রাকচার লাগাবো সেটা দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এবারে ভালোভাবে জল দিয়ে দিলাম। এই জলটা দেওয়ার ফলে মাটি, গোবর সার এবং নিম খোল মিলেমিশে মাটিটা ভালোভাবে সেট হয়ে যাবে। এভাবে ততদিন থাকবে যতদিন না আমার নিজে হাতে ড্রাগন গাছের ডাল কেটে লাগানো চারাগুলো এখানে বসাচ্ছি। ড্রাগন গাছের ডাল কেটে কীভাবে চারা তৈরি করতে হয় তার ভিডিওটিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সবগুলো কন্টেনারে ভালোভাবে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার এগুলোকে এভাবেই কয়েকদিনের জন্য রেখে দেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।